আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। দেখতে পারছেন, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যার সময় আমরা মাগরিবের নামাজের পর সবাই এক জায়গা বসে মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে তারপর এটা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই একসাথে বসে কাজ করার মজাই আলাদা। তো আমরা সবাই এক জায়গা বসেই একসাথেই মটর কলর, এটা আমাদের ওখানে বলে মটর কলই, আর সব জেলায় বলে মটরশুঁটি। যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। দেখতেই পারছেন মটরশুঁটিগুলো প্রায় খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। ভিডিওটা পুরোটা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। এই তো মটরশুঁটিগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এক চামচ লবণ, এক চামচ চিনি আর 1/4 কাপ ভিনিগার দিয়ে দিয়েছি। এই ভিনিগারটা দিলে পরে মটরশুঁটির কালারটা অনেক সুন্দর থাকবে, চিনি লবণ দিলেও সব কিছু মিলিয়েই কালারটা অনেক সুন্দর থাকবে, এই জন্য আমি এইগুলো ব্যবহার করেছি। তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, মটরশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি। বলক চলে আসছে, এখন আমি নামিয়ে নিব। এই যে এখানে বরফ নিয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো ঢেলে এই যে পানিগুলো ঝরিয়ে আবার আমি বরফের পানির ভিতরে দিয়ে দিলাম, এতে করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, মটরশুঁটির কালারটা সুন্দর থাকবে, এই জন্যই আমি এটা করেছি। এখন এই যে বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।